সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন দুপুরবেলা রান্না করব। তো রান্নার সব আয়োজন করে নিতেছে, আর আমরা ভিডিও ছাড়তে পারতেছি না। আমাদের ছোট বাবু খুবই অসুস্থ, নিলয় বাবু, ওর অনেক জ্বর ঠান্ডা। তো সেই কারণে আমরা ভিডিও করতে পারতেছি না, ওর নিয়ে খুবই ইয়ে আছি। ও কুলে থেকে নামতে চায় না, তো কান্না করে, সেই কারণে ভিডিও করাটা আসলে ই হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তো পোলা বান্ধে কান্না করে রেখে তো আর ভিডিও করা যায় না, তো সেই কারণে করতে পারতেছি না। তো এখন আবার একটু ঘুম আসছে, ঘুমা নাইলো তো সরেছে, সেই কারণে আবার ভাবলাম যে এই ফাঁকে একটু যদি ভিডিও করতে পারি, তো এই জন্য আসলাম আর কি। তো দেখি, দেখুন আমার কলের পরে শাক মনে হয় দিতেছে। শাক দিতেছে, শাক ভাজি করবো। মানে কি শাক? পাঁচমিশালি। খাওয়া দাওয়া শেষ, নিজের রান্না করি গে, আবার তরকারি রান্না করবো মাছের, ওগুলাও কাটাকাটি বাকি রয়েছে যাই কাটুনি। শাক ধুয়া নিয়ে এসে পড়ছি, তো আজকে রান্না করবো শাক, রান্না করবো আর হইতেছে পাঙ্কা শাক, গুনা করবো যে পাঙ্কা শাক তো পাঙ্কা শাক গুনা করবো, তো এই জন্য আর কি যে আদা রসুন পেঁয়াজ এটা নিতেছি। আর ওই পাশে নুপুর একটা কাজ দিছি, ওটা হচ্ছে গরম মশলা আর জিরা উস্তে দিছি, মানে ভাজতে দিছি, ইয়ে দেশে বলছি যে জিরা এগুলো ভেজে দাও, আর গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ তারপরে গুলমরিচ এগুলো সব একসাথে মিশিয়ে দিছি, ওইগুলো একটু ভাজো, পরে ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেবো। আর গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া শেষ হয়ে গেছে না, তো আমি তো সবসময় ই করি ওই আস্তাগুলো কিনাই না, তারপরে ভাইজে গুঁড়া গুঁড়া নিয়ে করে আগে বাইটা দিছি, পরে ব্লেন্ডার কেনার পর থেকে এই ই করি, মানে সুযোগের সদ্ব্যবহার, এখন আর বাটামাটি করতে যাই না, ওই ব্লেন্ডারেই সব ঘুরে ঘুরে বলাই, তো এই জন্য আর কি কইছি। তাহলে তা আমি এগুলো কাটতে থাকি, তুমি ই করো ওগুলা বা ই করো ভাজো। তো ওই পাশে নুপুর আর কি জিরা ভাজতেছে, তারপরে গরম মশলা ভাজবো, তারপর ঠান্ডা হলে ব্লেন্ডার করে ফেলাবো। ব্লেন্ডার করে একবারে ফাঁকি করে নিলে কি হয়, পরে প্রত্যেক দিন রান্না করতে গেলে আর ওই হিটফিট করে বাড়তে হয় না, ওই রান্না করার সময় ই তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় তরকারিতে।
তাহলে পিএস কাট আছে পিএস কেটে তারপর আমরা বাটাবাটি করি কইরা ঝুরি ঝুরি কইরা বাটাবাটি কইরা রান্না করা কইরা খাওয়া দাওয়া কইরা বয়ে থাকুন আমি দিতে অবনি আর আজকে তোরও দরছে বলা বাহে খুব গরম সারছে মশলাবাটা শেষ এখন এসে বসে রান্না করে তো এই যে পাঙ্কাশ মাছ নিয়েছি পাঙ্কাশ মাছ গুনা করো মাছকে তো মাছগুলো প্রথমে ভেজে নেই লবণ দিয়ে দিলাম হলুদ শুকনা মরিচ মাছে নিয়ে তারপরে ভেজে নেব কাঁচা গুনা করলে মনে হয় লাগতো না কষিয়ে কড়াই তেল দিয়ে দেই মাছগুলো এখন দিয়ে দেই মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেই তো মাছ ভাজা উঠে নিছি এখন তেলের মধ্যে জিরা দিয়ে দেই তেজপাতা দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দেই পেঁয়াজ কুচি দিয়ে দেই কি করো তুমি নিলয় গাড়ি চালি বানছ গাড়ি চালে নিলয় এটা হাই দাও তো হাই দাও এদিকে 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 পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন বাটা মশলা গুলো দিয়ে দিই এদিকে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিছি এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা মশলাগুলো আবার একটু ভাজা ভাজা করে নেই তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো মরিচের ভাজি
একটু জল দিয়ে দেব, জল দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিছি, এখন একটু মশলাটা কষিয়ে নেব। তো যে মশলাটা কষা একটু দিছিলাম, মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, তারপর অল্প একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে একটু জাল দিব। ঝোল দিয়ে দিছি, তখন মাছগুলা মশলাগুলা ঝোলের সাথে ভালো করে একটু ফুটুক, তারপরে আবার জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। ওইদিকে তরকারি বসে রেখেছি, আর এদিকে যে নুপুর যে জিরা গুলো আর গরম মশলাগুলা যে ভাইজা রাখছিল ওগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো এখন ব্লেন্ডার করে নেই। তরকারিতে দেওয়ার জন্য আজকে একটুও নাই, এই জন্য কিছু ব্লেন্ডার করে একদম টাটকা টাটকা একদম মশলা দিয়ে আজকে রান্না করে খাবো। শুধু জিরার গুঁড়া, তো জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুলো আমি আলাদা আলাদা করি, কারণ সব জায়গায় তো ই লাগে না, গরম মশলা লাগে না, এই জন্য জিরা গুলো আলাদা রাখি। একটু ঠান্ডা আর গরম রয়েছে, আর একটু ঠান্ডা হইলে বমি বলে রাখতে দেবো। মশলা গুঁড়া করতে করতে এদিকে আমার রান্না হয়ে গেছে, এখন এই জায়গায় একটু মশলা দিয়ে দিই, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিই। জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর মশলার গুঁড়ায় অন্যরকম একটা গ্রাম করে ভালো লাগে। বাবা কি যাও দিহি, জুতা বই যায় কি সুন্দর করে ঘুরব আনছে নীলে বাবু, এখন সুস্থ হয়ে গেছে গা দিহি বাবা। কি মা মা এই যে মা আমাদের রান্না বান্না শেষ, সবাই চান টান করে খাইতে বসে পড়ছে। আজকে রান্না হয়েছে শাক আর এই যে পাঙ্কাশ মাছের ভুনা, তো ওই পাশে লিখন বসেছে, লিখনের বাবা নুপুর, নিলয় নিলয়ের দিদি, আর অবনীর যে ভাত বেড়ে লাগছে, আমার ভাত তো পারছি বসি নেই বসুমু, অবনী তো সে আইতেছে একটু পরে। পূজাহার বানছে, বক্তব্য করে পূজাহার বানছে, তাই তো খাওয়ার সময় পাই না, একটু পরে খাইবো।
তুনিলে জ্বর আসছিল, জ্বরটা এখন একটু কমছে, জ্বর নেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ওই ঠান্ডাটা আর কি রয়ে গেছে। ওষুধ খাইয়েছি, আস্তে আস্তে কমে যাব। যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক, আমারও খিদে লাগছে, আমিও খাইতে বসবো। তা আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।